কি করছো বাবা হুম এই গাড়িটা চালাবে বাবা এই গাড়িতে কি বাবা পানি পানি দেখতে পাচ্ছি তুমি পানির গাড়ি চালাচ্ছ তাই হুম যে প্রচন্ড গরম পড়েছে আবাল বৃদ্ধ বনিতা সবার পানির প্রতি ঝোঁক দেখা গেছে আমার ছোটো ছেলেও বড়ো ভাইয়ের জমানো পানি গাড়ি নিয়ে খেলছে বাবা নষ্ট করো না ভাইয়া রাগ করবে কিন্তু আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশের সবাই একটা বিষয় জ্ঞাত সারা দেশে প্রচণ্ড গরম পড়ছে তীব্র দাবদাহ যাকে বলে যা ফেলে দিয়েছ ভাইয়া রাগ করবেন যে আজ একুশে এপ্রিল ২০২৪ রবিবার আশা করি সবাই ভালো আছেন তো এই গরমে আমরা সবাই খুব আতঙ্কিত বা ভাবছি দেশটা হয়তো মধ্যপ্রাচ্য হয়ে গেছে কিন্তু আমি মনে করছি ব্যক্তিগতভাবে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই বরঞ্চ নিজেদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এবং গণসচেতনতা বাড়ানো উচিত তীব্র গরমে এ দেখুন কচুর পাতা পুড়ে যাচ্ছে শোনো যাচ্ছ কই কেন এত গরমে যাচ্ছ কেন যে গরম পড়তেছে এখন খেলাধুলো একটু কম করে করো তাড়াতাড়ি চলে আসবা আচ্ছা যাই এই গরমে যে সতর্কতাগুলো আপনারা মেনে চলতে পারেন তার ভিতরে একটি হচ্ছে সাথে পানি রাখবেন প্রচুর পরিমাণ সারাদিন ধরে পানি পান করবেন তুমি পানি খাচ্ছ বাড়িতে যেখানে যতটুক জমি আছে সেখানে বিভিন্ন গাছ লাগান কারণ বাংলাদেশে যতটুক প্রয়োজন বনাঞ্চলের বা উদ্ভিদের অক্সিজেন সরবরাহের জন্য বা আবহাওয়া ঠান্ডা রাখার জন্য বা ভারসাম্যের জন্য ততটুকু নেই আপনারা সবাই জানেন তো সব জায়গায় গাছ লাগান ফুলের গাছ ফলের গাছ সবজি গাছ বনজ গাছ শুধু বেশি বেশি গাছ লাগালেই হবে না এর সাথে সাথে নিজের শরীরের যত্নের জন্য পানি তো খাবেনই সেই সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে বাতাবি নেবু বিভিন্ন লেবু খেতে পারেন পুষ্টির ঘাটি বা পাওয়ার হাউজ সজিনা খেতে পারেন সজিনার এবং সজিনার পাতাও খেতে পারেন আজ বাজারে গিয়েছিলাম এই গরমে উপযোগী খাওয়ার সবজি আনতে শাক কিনতে কারণ এখন বেশি বেশি শাক খাওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রচণ্ড গরমে দোকানি শাক কিনছে না বা বিক্রি করছে না এই কারণে যে অতি দ্রুত শুকিয়ে যাচ্ছে এগুলো তো তারপরও আপনারা আপনাদের আঙিনায় আশপাশে বা মাঠ থেকে শাক সংগ্রহ করার চেষ্টা করবেন বেশি বেশি শাক সবজি খাবেন গুরুপাক অবশ্যই নয় লাউ কিংবা কুমড়ো শাক কচু শাক পুঁই শাক ক্যাটকল শাক কাঞ্চন সবুজ শাক বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়ার সাথে সাথে আপনারা এই গরমে এই সব ঠান্ডা তরকারিগুলো বাছাই করবেন বা সবজিগুলো যেমন লাউ খুবই ভালো হবে তারপর পেঁপে তারপর কুশি তারপরে কলা যেগুলো আমি এখনও নিয়ে আসিনি আজকে সকালে খুব বাছাই করে যেগুলো ঠান্ডা তরকারি সেগুলোই নিয়ে এসেছি বা ঠান্ডা সবজি যাকে বলে আর আমও নিয়ে এসেছি কাঁচা আম অলরেডি বাজারে পাবেন কাঁচা আমের শরবত বা এটা মাখায় খাওয়া যাকে বলে ভর্তা করে খাওয়া যায় বলে সেটা যদি খান তাহলেও শরীরের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন সি এটা থেকে পাবেন তো সাবধান থাকবেন এবং খাওয়ার দিকে খুব খেয়াল রাখবেন পাক খাবেন না আগেই বলেছি এবং গরু মাংস একদমই নয় ও যে সূর্যমামা গাছের আড়ালে ডুবে যাচ্ছে তার মানে পরন্ত বিকেল বোধ করি এখনকার দিনে সূর্যমামা হচ্ছে ভয়ঙ্কর ভিলেন কেউ আর আমাদের নয় যে তাপ উনি ছড়াচ্ছেন তাতে সবাই নাজেহাল তো আবহাওয়াটা অলরেডি মনোরম হয়ে গেছে মৃদু বাতাস বইছে তো ঠিক দুপুরের আগে পরে আপনারা অযথা কেউ বাইরে ঘোরাফেরা করবেন না একান্তই কাজ থাকলে বাইরে যাবেন সাবধানতা বসত যাবেন ছাতি ব্যবহার করবেন তারপর হাতে পানির বোতল রাখবেন তো এই সাবধানতাগুলো যদি অবলম্বন করেন তাহলে আশা করি যে পরিমাণ তাপ প্রকৃতি ছড়াচ্ছে তার সাথে আমরা অভ্যস্ত একটা আচরণে আসব এবং আমাদের জন্য এটা কোনোভাবেই হুমকির কিছু নয় এমনিও আমাদের বাংলাদেশের আবহাওয়া সারা পৃথিবীর সেরা আবহাওয়া বলে আমি মনে করি এখানে পশু পাখি বা জনজীবন সব কিছুর জন্য উপযোগী প্রকৃতি রয়েছে তো এটা সাময়িক গরম কিছুদিনের জন্য গরম আবার বৃষ্টি হলে এই তীব্রতা থাকবে না তো সবাই যার যার জায়গা থেকে সাবধান থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন বাড়ির অন্যদের খেয়াল রাখুন বিশেষ করে বাচ্চাদেরকে তাহলে আর এটা কোনো বিষয়ই নয় আর সর্বোপরি বলি সবাই গাছ লাগাবেন সবাই গাছ লাগাবেন দেখেন আশপাশে কত সবুজ আমার এখানে তো সব জায়গায় এরকম সবুজ নয় এবং ইট পাথরের যে বড় বড় ইমারত বা বিল্ডিং গড়ে উঠেছে সেখানে তো সবুজের দেখা মেলায় ভার ছাদগুলোকে ব্যবহার করুন এবং যার যতটুক জমি আছে সব গাছ লাগিয়ে ভরিয়ে ফেলুন তবে আবহাওয়া আরও মনোরম হবে শীতল হবে আমাদের উপযোগী হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম